আপনাদের আমরা সবাই ফলো করি, আপনারা কিভাবে কথা বলেন, কিভাবে চলেন, আপনারা কিভাবে দিক নির্দেশনা দেন, এটা কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষ দেখে, এটা কিন্তু অনুসরণ করে। আপনারা সর্বোচ্চ সম্মানীয় জায়গায় আছেন, এটা কিন্তু আপনি যাকেই জিজ্ঞেস করেন প্রত্যেকেই কিন্তু বলবে। তো আপনাদের এই শিক্ষা, আপনাদের দিক নির্দেশনা নিয়ে যেমন ইসলামিকভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারি, তেমনি কিন্তু একজন দেশপ্রেমিক হতে পারি। সম্প্রীতির যে কথাটা উঠছে, সম্প্রীতির কথা হচ্ছে আমি বলবো যে আপনারা একটা সব থেকে বড় রোল প্লে করতে পারেন। সেটা কেমন, আপনারা যদি একটা জায়গায় বসে বলেন আমাদের ধর্ম গেলেন, আপনাদের থেকে ভালো কেউ হয়তোবা যারা এখানে ইসলাম চর্চা করেন, যারা ইসলামিক স্কলার আছে, তাদের থেকে তো ভালো কেউ বলতে পারবে না। সবাই মুসলমান, আমরা যারা মুসলমান আছি, আমরা যে সবাই এত ভালো জানি তা তো না, যারা চর্চা করে, যারা ইসলামিক স্কলার, তার ওনারা আরো ভালো জানে। তো ওনারা যখন আপনারা যখন এক জায়গায় বসে বলবেন যে আসলে আমাদের করণীয় কি, আমাদের করণীয় গুলো কি, সেইগুলো কিন্তু আমরা আমরা খুব দ্রুত ধারণ করব। এই আমি বললেও কিন্তু কাজ হবে না, যে যতই বলুক এই সংসদ সদস্য বললে কোনো কাজ হবে না, আপনারা বললে যথেষ্ট কাজ হবে।